আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এর আগে যে কোনো পর্বে কথা বলিনি তেমনটা নয়, কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে একটা আলাদা করে পর্ব করার প্রয়োজন হয়ে পড়েছে দুটো ঘটনা সামনে আসার পরে। কয়েনের এপিথের ঘটনা হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে সরকারের তরফ থেকে অভিযোগ যে স্বাস্থ্যসাথী প্রকল্পের নামে দুর্নীতি করা হচ্ছে। একই রোগীর নামে বেনামে একাধিক প্যাকেজ, ভুলভাল ওষুধপত্র, বেশি করে ওষুধপত্র দিয়ে বিল পেশ করা হচ্ছে, ভুয়ো বিল পেশ করা হচ্ছে, অপ্রয়োজনীয় মেডিকেল টেস্ট করা হচ্ছে এবং তারই সঙ্গে ভুয়ো রিপোর্ট পেশ করা হচ্ছে স্বাস্থ্যসাথীর টাকা সরকারের কাছ থেকে নেবার জন্য। এবং এর জন্য সরকারের তরফ থেকে রাজ্যের 23টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে, আর সেই জরিমানার মোট পরিমাণ হলো 5,31,00,000 টাকা। এইবার কয়েনের ওপিঠের খবর হচ্ছে সম্প্রতি একটি সংবাদ মাধ্যম, বাংলা সংবাদ মাধ্যম, একটি অনুসন্ধান করে এবং সেখান থেকে সামনে উঠে আসে যে রাজ্যের বড় বড় নাম করা যে সমস্ত বেসরকারি হাসপাতাল রয়েছে তারা বেশিরভাগই স্বাস্থ্যসাথী কার্ডে রোগী নিতে নারাজ। হয় কোথাও থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এখানে পেশেন্ট ভর্তি করা হয় না, আর না হলে কোনো না কোনো অজুহাত দেখিয়ে, কোনো না কোনো কারণ দেখিয়ে বলা হচ্ছে যে রোগী নেওয়া যাবে না যদি স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আর কিছু না থাকে, কোনো মেডিক্লেম না থাকে। মোদ্দা কথাটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আমরা পেশেন্টকে অ্যাকোমোডেট করতে পারবো না। পর্বের একেবারে শুরুর দিকে একটা কথা বলে রাখি, স্বাস্থ্যসাথী প্রকল্প কিন্তু প্রকল্প হিসেবে খুবই ভালো একটা প্রকল্প, কিন্তু সমস্যাটা হচ্ছে প্রকল্পটা ভালোভাবে চলে না। সরকারের কাছে এটা একটা মার্কি প্রজেক্ট হয়ে রয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বারবার ওই কুমির ছানা দেখানোর মতো করে সরকারের তরফ থেকে দেখানো হয় যে দেখো আমি এরকম একটা প্রকল্প এনেছি, কত ভালো একটা প্রকল্প এনেছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বিষয়টা এরকম যে আমার একটা গাড়ি আছে, গাড়িটা এমনিতে ভালো কিন্তু গাড়িটা প্রচুর তেল খায়, রোজ গাড়িটা চালানোর সময় ক্যাচর কোচর আওয়াজ হয়, রোজ গাড়িটার কোনো না কোনো পার্টস খারাপ হয়ে যায়, তাহলে আমি সেই গাড়িটা রেখে দেবো কেন, তার পেছনে যুক্তিটা কি? শুধুমাত্র আমি রাস্তায় গাড়িটাকে বের করে তার সামনে যাতে সেলফি তুলতে পারি সেইটার জন্য আমি গাড়িটাকে রেখে দেবো? প্রথম সমস্যা হচ্ছে যে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় প্রত্যেকটা বেসরকারি হাসপাতালের একটা কোটা আছে যে এতগুলো বেড আমাকে স্বাস্থ্যসাথীর জন্য রেখে দিতে হবে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা বেসরকারি হাসপাতালে 10-15%, মানে একটা হাসপাতালে যদি 100টা বেড থাকে তার মধ্যে 10টা বা 15টা বেড রেখে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় লোকজন আসলে তাদেরকে ভর্তি দেওয়ার জন্য। এবার আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে, আপনি সরকারি হাসপাতালে যাবেন না বেসরকারি হাসপাতালে, বেশিরভাগ মানুষই বলবেন বেসরকারি হাসপাতালে। তাহলে সেই হিসাবে 10 কোটি মানুষের রাজ্যে 700-800টা নার্সিংহোমে 10-15 প্রত্যেকটা নার্সিংহোমে যদি সিট থাকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়, সেটা ভর্তি হতে কতটুকু সময় লাগে? তাহলে এখানে যেটা সরকারের তরফ থেকে ব্যবস্থা করা উচিত ছিল যে প্রত্যেকটা বেসরকারি হাসপাতালের 100% বেডের ওপরেই এই স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাপ্লিকেবল হবে, উল্টে যে 10% বা 15% প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রাখা রয়েছে সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে বা সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। আর সেটা কেন, সেখান থেকেই আসছি আমরা দ্বিতীয় ইস্যুতে, দ্বিতীয় প্রবলেম, দ্বিতীয় সমস্যাটা হলো টাকার। একদিকে সরকারি এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বিভিন্ন মেডিকেল প্রসিডিওরের জন্য বেসরকারি হাসপাতালে যে চার্জ ঠিক করা হয়েছে, যে রেট ঠিক করা হয়েছে সরকারের তরফ থেকে, সেটা সাধারণত একটা বেসরকারি হাসপাতাল একটা মেডিকেল প্রসিডিওরের জন্য যে পরিমাণ চার্জ করে তার থেকে অনেকটাই কম। যাই হোক, তবুও প্রথম দিকে বেসরকারি হাসপাতালের ব্যাপারটা ছিল যে ঠিক আছে চেপে চুপে যতটা হয় হয়ে যাবে, কিন্তু নির্বাচনের আগেই স্বাস্থ্যসাথী প্রকল্পের এই পরিধিটা বিশাল বাড়িয়ে দেওয়া হয়। মানে ব্যাপারটা হচ্ছে আমি একটা নতুন স্কুটার তৈরির কারখানা খুলেছি, 4 দিন সেখানে স্কুটার তৈরি হয়েছে, 5ম দিন গিয়ে আমি বলছি যে এবার এখানে মারুতি তৈরি করতে হবে, বিষয়টা এখানে গিয়ে দাঁড়ায়, এবং তার ফলে বেসরকারি হাসপাতালের যে লসটা হচ্ছিল সেই লসের পরিধিটাও অনেকটা বেড়ে যায়। এবার আপনারা সবাই জানেন এই বেসরকারি যে কোনো এন্টারপ্রাইজ তারা লসে কোনো বিজনেস করবে না, তারা ব্যবসা করতে এসেছে, লোকসান করে ব্যবসা করতে তাদের গায়ে জ্বর আসে, খুব স্বাভাবিক আসবেই। আপনি বলতেই পারেন যে এরা মানুষ মেরে তাদের রক্ত চুষে খাচ্ছে, কিন্তু আলটিমেটলি বেসরকারি হলে পরিষেবা ভালোভাবে ধামাধাড়ি যারা আছেন বা অন্যান্যরা সবাই আমরা জানি যে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান লাভ করতে এসেছে, তারা ব্যবসা করতে এসেছে, লোকসান করে তো তারা ব্যবসা করবে না, এবং তাদেরকে যদি 1000 একটা লুপহোল বের করতে হয় ওই লোকসান থেকে বেরোনোর জন্য তাহলে তারা তাই করবে, এবং সেই পরিস্থিতিই এখন তৈরি হয়েছে। এখানে সরকার কি করছে, সরকারের তরফ থেকে একবার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় যে বিভিন্ন মেডিকেল প্রসিডিওরের চার্জ রয়েছে বা রেট রয়েছে সেটাকে বাড়ানো হয়েছিল, কিন্তু তারপরেও বেসরকারি হাসপাতালগুলোর বক্তব্য হচ্ছে বাড়ানোর পরেও যেটা আমরা সাধারণত চার্জ করি তার অর্ধেক সেই রেটটা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। এবার এই সমস্যাটাকে যদি বা আমরা সাইডে রাখি, এরপরে একটা বিরাট বড় সমস্যা রয়েছে বকেয়া
পাওনা টাকার সমস্যা, যেটা প্রথম দিন থেকে চলে আসছে। বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের এ নিয়ে প্রথম দিন থেকে একটা খিটিমিটি লেগেই রয়েছে যে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আমাদের যা বকেয়া হচ্ছে, যেটা সরকারের দেওয়ার কথা, সেটা আমরা সরকারের কাছ থেকে সময় মতো পাচ্ছি না বা পাচ্ছি না, এখনো পর্যন্ত পাইনি। কাজেই আগে তোমরা আমাদের বকেয়া ক্লিয়ার করো, তারপরে আমি স্বাস্থ্যসাথীর আওতায় আবার নতুন করে পেশেন্ট নেব। এবং এই যে সরকারের তরফ থেকে বকেয়া টাকা দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে নয়। খেয়াল করে দেখবেন, কিছুদিন আগে একটা খবর সামনে এসেছিল যে সরকারের একটা 100 কোটি টাকার বকেয়া রয়েছে, পাওনা রয়েছে একজনের, যেটা সরকারের কাছ থেকে পাওয়ার কথা, এবং সেটা সরকার দিতে পারছে না বলে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন চিকিৎসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যে সমস্ত ভেন্ডাররা সাপ্লাই করেন, তারা বলছেন যতক্ষণ না আমরা টাকা পাবো ততক্ষণ আমরা সাপ্লাই করবো না, সাপ্লাই আমরা বন্ধ করে দিচ্ছি। এইরকম একটা সমস্যাও তৈরি হয়েছিল। এবার কথাটা হচ্ছে, একটা রাজ্য সরকারের কাছে 100 কোটি 200 কোটি টাকা কিছুই নয়। তারা এক একটা কাজের জন্য, এক একটা প্রকল্পের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছে, সেখানে 100 কোটি টাকা 200 কোটি টাকা এমনকি। কিন্তু প্রত্যেকটা বকেয়ার যদি পরিমাণ আপনি একসঙ্গে যোগ করেন, তাহলে দেখবেন এই টাকার পরিমাণটা খুব বাজে রকমের বেশি। এখন তাই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলোকে তড়পানোর পরে, শাসানোর পরে, এখন এই বেসরকারি হাসপাতালগুলো অন্য একটা পলিসি গ্রহণ করেছেন। তাদের কী পাওনা আছে, কী সমস্যা আছে, এইসব নিয়ে সরকারের কাছে কিছু বলা, আবেদন করা, এই সমস্ত তারা বন্ধ করে দিয়েছেন। আর উল্টো দিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বা স্বাস্থ্যসাথী কার্ডে রুগী নেওয়াটাও তারা বন্ধ করে দিয়েছেন। ব্যাস, তার ফলে কী হলো, মুখ্যমন্ত্রীর সামনে বেশ জি হুজুরও করা গেল, আবার আমাদের পকেটের ওপরেও চাপ পড়লো না। এই জন্যেই বলে সব জায়গায় দাঁত কিরমির করে তোড়পিয়ে শাসিয়ে কাজ হয় না, সমাধান হয় না। তার ফলে যেটা হয়, আপনি যাদেরকে শাসাচ্ছেন তারা আপনার সামনে গিয়ে হ্যাঁ 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 করবে, তারপর পেছনে গিয়ে হয় তারা গজর গজর করবে, আর না হলে তাদের ঠিক যেটা করার তারা সেটাই করে যাবে। এবং সেই জিনিসটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবার সরকারের তরফ থেকেও যদি আপনি দেখেন, তাহলে তারাও কিন্তু এটা নিয়ে জেরবার। কারণ এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতির প্রচুর জায়গা রয়েছে এবং দুর্নীতি প্রচুর হচ্ছে, বিশেষত মফস্বলের দিকে এগুলো বেশি দেখতে পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এমন একজন ব্যক্তিকে ধরে আনা হচ্ছে, এবার তাকে নানান রকম চিকিৎসা করা হচ্ছে, তার টেস্ট করা হচ্ছে যার কোনো প্রয়োজন নেই, প্রচুর ওষুধ লাগবে বলে একটা ভুয়ো বিল তৈরি করা হচ্ছে, নানান রকম অপ্রয়োজনীয় মেডিকেল টেস্ট করা হচ্ছে, এবং সেইভাবে একটা ভুয়ো রিপোর্ট তৈরি করে সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই টাকাটা নেওয়ার জন্য। এবং আমার বিশ্বাস, এইরকম খুঁজলে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা র্যাকেট পাওয়া যাবে যারা শুধু এই কাজটাই করে, স্বাস্থ্যসাথীর আওতায় লোকেদেরকে ধরে আনে বেসরকারি হাসপাতালে, তারপর তাদের এই সমস্ত টেস্ট ফেস্ট এই সমস্ত কিছু করা হয় এবং তারপর একটা বিল পাঠিয়ে দেওয়া হয় সরকারের কাছে। এবং অবশ্যই র্যাকেটের মধ্যে যারা রয়েছেন তারাও সেখান থেকে টাকা পয়সা, কমিশন, এই সমস্ত কিছু পান। তার ফলে বিভিন্ন সময় কী করা হচ্ছে, একটা প্যাকেজে ভর্তি করে অন্য প্যাকেজে চিকিৎসা করা হচ্ছে, যে রোগটা হয়েছে দেখা যাচ্ছে অন্য রোগ বলা হচ্ছে রিপোর্টে, কিংবা ভর্তি নেওয়ার পরে প্রথম কয়েকদিন শুধু এদিক ওদিক কাজে বাজে টেস্ট করেই সময় কাটিয়ে দেওয়া হচ্ছে। এইরকম নানান দুর্নীতি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চলছে। এইবারে একটা জিনিস ভেবে দেখুন, এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এত ঝামেলা, এত ধানাই পানাই, এই সমস্ত কিছুর দরকারটাই পড়তো না। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে ক্ষমতায় রয়েছে প্রায় 11 বছর হয়ে গেল, এবং প্রত্যেক বছর নামতার মতো করে তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে বলা হয়, অমুক জায়গায় আমরা হাসপাতাল গড়েছি, অমুক হাসপাতালটাকে সুপার স্পেশালিটি করা হয়েছে, তমুক হাসপাতালটাকে সুপার স্পেশালিটি করা হয়েছে, এরকম নানান কথা বলা হয়। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে প্রথম হাসপাতালের আমদানি করেছে তা তো নয়, তার আগেও প্রচুর হাসপাতাল ছিল, এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছরে এত এত হাসপাতাল করেছে, এত বেড বাড়িয়েছে, এত সুপার স্পেশালিটি করেছে, তার মানে আমাদের রাজ্যে প্রচুর সরকারি হাসপাতাল রয়েছে এবং সেখানে দুর্ধর্ষ কাজ হচ্ছে। সত্যি মিথ্যে যাবেন না, তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে বক্তব্যগুলো রাখা হয় সেইটা শুনুন, সেইটা অনুযায়ী যদি আমরা ধরি তাহলে প্রচুর সরকারি হাসপাতাল, সেখানে দারুণ কাজ হচ্ছে। অবশ্যই গড়মিল যে রয়েছে, কারচুপি যে রয়েছে, সেই সমস্ত খবর তো সামনে উঠেই আসে, এবং তখন দেখা যায় যা বলা হচ্ছে আর কাজে যা হচ্ছে দুটো হিসেব একেবারেই মিলছে না। আচ্ছা, এবার তাহলে সত্যি সত্যি যদি আমাদের রাজ্যে এত সরকারি হাসপাতাল থেকে থাকে, তাতে এত ভালো কাজ হয়ে থাকে, তাহলে মানুষজন বেসরকারি হাসপাতালে যাবেনটা কেন? সরকারি হাসপাতালে এখন প্রায় বিনামূল্যে বা একদম ন্যূনতম মূল্য দিয়ে চিকিৎসা পাওয়া যায়, এটা একটা ফ্যাক্ট। তাহলে মানুষজন সেটা ছেড়ে বেসরকারি হাসপাতালে যাবেনটা কেন? স্বাস্থ্যসাথী কার্ডটার তো কোনো ভ্যালু নেই যতক্ষণ না বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কেউ চিকিৎসা পাচ্ছেন। তার মানে এখানে প্রথমে এটা অ্যাডমিট করতে হবে রাজ্য সরকারকে যে সরকারি হাসপাতালে যেরকম বলা হচ্ছে কাজ সেরকম হচ্ছে না, ক্যাপাসিটি সেরকম নেই, ওখানে সমস্যা রয়েছে, সেই জন্য মানুষজন বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছেন এবং সেই জন্য এই স্বাস্থ্যসাথী কার্ডটার দরকার হয়ে পড়ছে। আর সেটা যদি হয়ে থাকে, তাহলে তো প্রশ্ন উঠে আসবে যে প্রত্যেক বছর স্বাস্থ্যখাতে এই যে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে সেই টাকাগুলো যাচ্ছেটা কোথায়? মেডিকেল সাপ্লাই তাহলে লোকজন বন্ধ করে দিচ্ছে কেন? বলা হচ্ছে
হচ্ছে কেন যে বকেয়া টাকা মেটানো হচ্ছে না। কিছুদিন আগেই একটা খবর এসেছিল তৃণমূল কংগ্রেসের ডক্টর নির্মল মাঝি, তিনি নষ্ট স্টেন্টকে ভালো স্টেন্ট হিসেবে ব্যবহার করতে বলেছেন, ভালো স্টেন্ট হিসেবে দেখাতে বলেছেন, এই নিয়ে নানান রকম তর্জা শুরু হয়ে গিয়েছিল। তাহলে এই সমস্ত কাজগুলো হচ্ছে কেন? এই হচ্ছে সরকারি হাসপাতালের পরিস্থিতি। আপনি বছরের পর বছর এটাকে ঠিক করছেন না, এটাকে টপকে আপনি বেসরকারি হাসপাতালে কি করা যায়, স্বাস্থ্যসাথী কার্ড কি আনা যায় এবং কিভাবে আপনি বলা যায় যে এই এইখানে তো এত ভালো কাজ হচ্ছে, ওখানে তো অত ভালো কাজ হচ্ছে, সেই করে যাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে, দূর থেকে দেখে ভেবেছিলাম অট্টালিকার চূর, কাছে গিয়ে দেখলাম এ তো শুধুই আস্তাকুর। তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? একজন গরিব মানুষ, তিনি ভাবলেন আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, আমি এটা নিয়ে বেসরকারি হাসপাতালে যাব, কারণ সরকারি হাসপাতাল নোংরা, সেখানে পরিষেবা ভালো নয়, আমি বেসরকারি হাসপাতালে যাব। সেখানে যাওয়ার পর তিনি দেখছেন চিকিৎসা তো দূরের কথা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে ঢোকার আগেই ফ্যাচাং তৈরি হচ্ছে, এবং সেই ফ্যাচাং এমন যে জমে মানুষের টানাটানি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা আসলে কি? গিমিক? গিমিক ছাড়া আর কিছুই নয়। বিভিন্ন বেসরকারি হাসপাতালে যে সমস্ত সরকাররা রয়েছেন, তারা এখন এসে রাজ্য সরকারকে বলছেন এই এত ঝামেলার মধ্যেও আমাদের টাকা বাড়ান, টাকা ক্লিয়ার করুন। মানে এত কিছুর মধ্যেও তারা চাইছেন তারা যাতে টাকাটা পেয়ে যান এবং তাদের জন্য একটা যাতে ভালো ডিল হয়। প্রথম থেকেই কিন্তু বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের খিটিমিটি লেগেই ছিল বিভিন্ন বিষয় নিয়ে, টাকা পয়সা সংক্রান্তই বিভিন্ন বিষয় নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি ভেবেছিলেন স্বাস্থ্যসাথী হচ্ছে আপনার আনন্দ নিকেতন, কিন্তু বেসরকারিদের কলা দেখানো চিরন্তন। যাকে এই মুহূর্তে সরকারেরও বক্তব্য হচ্ছে না, এটা তো করতেই হবে, প্রেস্টিজ প্রজেক্ট আমার, তোমাকে এটা করতেই হবে, জোর জবরদস্তি যেভাবেই হোক করতে হবে, এর জন্য যদি আমার টাকা ব্লিড করে তাহলে করবে। তার মানে দুজনেই দুজনেরটা দেখছেন, বেসরকারি হাসপাতাল তাদের নিজেদেরটা দেখছে, সরকার তার নিজেরটা দেখছেন, মাঝখানে কারার পরে রয়েছেন পাবলিক, তাদেরকে কে দেখছেন, তাদের কথা কে ভাবছেন? কারণ সত্যি সত্যি যদি পাবলিকের কথা ভেবে এই স্বাস্থ্যসাথী প্রকল্পকে আনা হতো, তাহলে তার জন্য যেরকম পরিকাঠামো তৈরি করা দরকার, তার জন্য যেরকম সিস্টেম তৈরি করা দরকার, তার জন্য প্রচুর খাটতে হতো। আর অত খাটনি কে খাটবে ভাই? 5 বছরে একটা করে ইলেকশন আসে, এখন 5 বছরের জন্য নিশ্চিন্ত, আবার যখন ইলেকশন আসবে তার আগে দেখে নেওয়া যাবে। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন চলে আসবো আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনায়। হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলে জয়েন বাটন রয়েছে, আপনারা সেই জয়েন বাটনটা ক্লিক করলে আমাদের আবেদনের ভিডিওটা দেখতে পাবেন। সেটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমাদের কাজ আপনাদের ভালো লাগছে, এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে জয়েন বাটনটা ক্লিক করে হঠাৎ যদি উঠলো কথার মেম্বার হন, আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য এবং আমাদের এই পর্বগুলি দেখার জন্য। ভালো থাকবেন।